মানবাধিকার ও পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক উপমন্ত্রী চলচ্চিত্র ও নাট্য নির্মাতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী এ সময় মানবাধিকার নিশ্চিত করতে পারলেই কেবল সমাজে সমতা এবং শান্তি ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি শনিবার বিকেলে মগবাজারস্থ দিল রোডে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সাদেক সিদ্দিকী সংগঠনের ঢাকা বিভাগের আহ্বায়ক কবি ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি মোহাম্মদ বাবুল প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আতাউল্লা খান মূল প্রবন্ধ পাঠ করেন তর্কবাগিস গবেষণা পরিষদের সভাপতি ড আবিউর রহমান খান কবি কাউসার হোসেন সুইটের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রসেস চিকেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর হোসেন জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ সাকি অনলাইন কমিউনিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদুল হক সাজিদ সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ আব্দুল হাই সবুজ জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান কবি মহুয়া মহু আনিস আহমেদ খোকন এবিএম জাহিদ সহ আরও অনেকে